রমজান আজকে থেকে এই বাড়িতে থাকবে পাক্কা 6 মাস। এ বাড়ির বাইরে যাবে না, আমার কথা শুনবে আর আমার আত্মজীবনী লিখবে। তাহলে কি আমি চাকরিটা পাচ্ছি? স্যার 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 মাস্টার্স পাশ করার পর 1.5 বছর ধরে আমি চাকরি খুঁজছি স্যার, কোথাও পাইনি স্যার। এই চাকরি 6 মাসের জন্য হলে কি হচ্ছে স্যার? যদি আমি এখন 1 মাসের জন্য একটা চাকরি পাই আমি সেটাও করতাম স্যার। কিন্তু 6 মাস আমার শর্ত মেনে চলতে হবে। পারবে? পারবো মানে স্যার অবশ্যই পারবো। আপনি যদি আরও গোটা 10 শর্ত জুড়ে দেন আমি তাও মানতে পারবো স্যার। তৈমুর, রায়নকে নাস্তা দাও। রমজান, তুমি ও ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিয়ে এসো। আর হাতেম, তুমি যখন বাগানে কাজ করবে খুব ভালো করে খেয়াল করবে ও যেন এখান থেকে বেরিয়ে যেতে না পারে। স্যার তাহলে আমার আসলে কাজটা কি শুধু লেখালেখি? তোমাকে তো আমি আগেও বলেছি, তোমার প্রথম কাজ হবে আমার গল্পগুলো শোনা এবং তারপর তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে আত্মকাহিনীটা লিখবে। আর ওই যে বলেছিলাম, জীবনে অর্থ করি সহায় সম্পদ সব কিছুই আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, অর্জন করেছি। ছেলেমেয়েগুলো তো কেউ দেশে থাকে না, সব বিদেশে জীবনযাপন করছে, কোনোদিন আসবে না, আর আমি আশাও করি না যে তারা কোনোদিন ফিরে আসুক। তাহলে তো স্যার আপনি ভীষণ একা একজন মানুষ। সেই জন্যে আমি ডিসাইড করেছি যে আমি আত্মহত্যা করব। বলো এই জীবন রেখে কি লাভ? আত্মহত্যা করবেন কি বলেন স্যার, কি ভয়ঙ্কর ব্যাপার! না না, মোটেও ভয়ঙ্কর নয়। যারা বেঁচে থাকতে চায় কিংবা যাদের জীবনে আরো অনেক চাওয়া পাওয়া আছে তাদের জন্য হয়তো ভয়ঙ্কর, কিন্তু আমার জন্য মোটেও ভয়ঙ্কর নয়। কিন্তু তাহলে স্যার আপনার আত্মজীবনে লিখে লাভ কি? এই যে আমার এত প্রতিপত্তি তুমি দেখছো, এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ, এসব কিন্তু একদিনে হয়নি। এর পিছনে অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, অনেক পরিশ্রম আছে। আমি এগুলো মানুষের সাথে শেয়ার করতে চাই, আমি লিখে রেখে যেতে চাই যাতে পরবর্তীতে এগুলো পড়ে মানুষ অন্তত আমার মতো বিষণ্ণতায় না ভোগে। আমার বিশ্বাস আমার মৃত্যুর পর এ বই পড়ে কারো না কারো নিশ্চয় কাজে লাগবে। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, তোমার কাজ টাক গুছিয়ে বাড়ি। ভাইজান এটা কী কাহিনী হইলে? বাড়িতে 3-3টা মানুষ থাকতে স্যার আবার আরেকজনের চাকরি দিতে আছে, আর কামটাই বিকি মুই কেঙ্কা করে কম, মুই তো কবা বড় শোনা। আরে বাড়িতে বাবুসি আছে, মালি আছে, ড্রাইভার আছে, হ্যাঁ আবার আরেকটা মানুষ লাগবে কোন কামে সেইটাই তো মুই বুঝতে পারতেছি না। মনে হয় স্যারে অন্য কোনো কামত না গাবি। আরে না হ্যাঁ, বাড়িতে 3-3টা মানুষ ঘরের বেবাক কাম করি হালাই, এমন কি কাম আছে ঘরের মধ্যে যার একটা মানুষ লাগবে? তে তোরা এত চিল্লাছেন কিসের জন্য? আরে বাড়িতে আর একজন মানুষ বোঝেন, রামতে তো মোর আর মুই নির্ঘাত, ওই লোকটার মোর সাথে থাকতে দেবে? অসম্ভব, এই ধরনের লোকের সাথে মুই থাকতেই পারবো না। এটা তো চিন্তার বিষয়, ওই মানুষটাকে যদি মোর সাথে থাকবে দেয় মুই তো কারোর সাথে ঘুমাস পাবারও না। আদেম ভাই, আমি তো একটা টেনশনে পড়ে গেলাম। কিসের টেনশন? ওই লোক কি আমার ঘরে থাকবি? আরে ভাইজান মোরা তো সেই একই টেনশনে ভোগতে আছি, কই থেকে উড়িয়া সে দূরিয়া বইছে। আচ্ছা কন্দেই, স্যার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
মোর মনে হয় মানুষটাক দেখে তো ভদ্র নাকি মনে হচ্ছে, কিন্তু স্যার মনে হয় অসমাক ওই যে পিওনের আর দারোয়ানের চাকরি দিব লাগে। হ্যাঁ রে, দেখে ভদ্রলোক মনে হইতেছে কে? মোরে দেখে ভদ্রলোক মনে হয় না? হ্যাঁ, মুই তো একটা ভদ্রলোক নাকি? জানেন মুই কেডা? মুই সেই শহীদ বংশের পোলা। তাহলে আমি কি? আমিও তো বীর বংশের সওয়াল। আমার দাদা বীরে আলেম ছিল। মুই তো কিছু বুঝোছ না, পুরা ঘটনা না জানে না শুনে তোরা খালি খামাখা চিল্লাছনা, নিজে ঘরের মধ্যে ঝগড়া শুরু করছেন। যাও যার যার কামে নিজেরা যাও, যাও। এই মুহূর্তে মোর কোনো ধরনের কাজ নাই, কিচেনের কাম শেষ। আমার তো কোনো কালেই কাম নাই, প্রত্যেক দিন এই ড্রেস সকালবেলা পরি, রাত্রেবেলা খুলি, গাড়ি বাইরায় মাসে একবার কি দুইবার। তেলও চুরি নাই, গ্যাসও চুরি নাই, আমি বলে আমার সেই গাড়ির ড্রাইভার। এইভাবে গাড়ি না চালাইতে চালাইতে আমি তো ড্রাইভিংই ভুলে যাবো। সবই দেখিছ ওরা দুজন বসে থাকলে আর মুই কাম করুম নয়। খাওয়া দাওয়া একদম ফ্রি, আলিশান একটা বাড়ি, বড় লোকদের কাজ খাবার আর কি। কিন্তু চাকরিটা একটু কেমন না রায়ন? এটা আবার কি ধরনের চাকরি? মানে কি আসছে তো, চাকরি তো চাকরি, তার উপর অনেক বড় ব্যাপার হচ্ছে যে মোটা অঙ্কের একটা বেতন পাবো, কিন্তু একটা সমস্যা আছে, চাকরিটা মাত্র 6 মাসের। কিন্তু মানুষ চাকরি করে অফিসে গিয়ে, আর তুমি চাকরি করবে অন্যের বাড়িতে গিয়ে, ব্যাপারটা কেমন বুড়াদের চাকরির মতো মনে হচ্ছে না? আরে আশ্চর্য, এটা কোনো কথা বলে নাকি? চাকরি তো চাকরি, আর প্রত্যেকটা চাকরিকে আসলে শ্রদ্ধা করতে জানতে হয়। যাই হোক, চাকরি পেয়েছো, এখন আমাকে কি গিফট কিনে দিবে সেটা বলো, আর খাওয়া তো মাস্ট। হ্যাঁ ঠিক আছে, খাওয়া মাস্ট, কিন্তু আসলে একটা না একটা না ছোট্ট ঝামেলা আছে। কি ঝামেলাটা? তেমন কিছু না, মানে আসলে ওই বাড়ির বাইরে যাওয়াটা একটু ঝামেলা আছে, মানে বাড়ির বাইরে যাওয়া যাবে না। মানে মানে হচ্ছে আসলে ওই বাড়ির ভিতরে সব কিছু আছে তো, মানে খাওয়া দাওয়া থাকা সব ফ্রি, তো এই 6টা মাস বাড়ির বাইরে যাওয়া যাবে না। না না, মানে তার মানে কি যে এই 6 মাস তোমার সাথে আমার দেখা হবে না? হ্যাঁ এটা অবশ্য খুবই চিন্তার বিষয়, কিন্তু কি আর করা বলো। কি আর করবো মানে, আই তোমার এই চাকরি করার কোনো দরকার নেই। আরে কি আসছো, যেটা কি বলছো তুমি? এত ভালো বেতনের একটা চাকরি আমি ছেড়ে দেবো নাকি? রায়হান, তোমার কাছে আমি বড় না চাকরি বড়? তুমি বড়, কিন্তু আচ্ছা কয়েকটা দিন যাক, দেখা যাক না কি হয়। তুই একটা দিন যাক, তারপর দেখি কি হয়। দেখো তোমাকে কিছু করতে হবে না, প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। আর কি বলছো তুমি সব? যা বলছি ঠিকই বলছি। শোনো, প্রয়োজন হলে আমি তোমার জন্য অন্য কোনো চাকরি খুঁজে দিব, আর বাজারে যদি গিয়ে এখন আমি চাকরি খুঁজি, চাকরির কোনো অভাব নেই, ভালো ভালো চাকরি পাওয়া যাবে, তোমার সব চাকরি করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন তুমি চলো উঠো এখান থেকে। যাই, না আমি যাবো না, প্লিজ প্লিজ প্লিজ। আমার মনে হয় স্যার হ্যারে প্রাইভেট পড়াইতে আছে।
মোর মনে হয় সারে হারে প্রাইভেট পড়াইতেছে। আপনার বুদ্ধি তো আমি হাঁটুন নিছি, আর এই জন্যই তো চাকরি করেন বাবুসি। এই টাইম চাকরিও খুশি দেবেন না কইলাম। সারের গাড়ি আছে বইলা গাড়ি চালান, রিকশা থাকে তো রিকশা চালাই দেন, টুম 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 টুম। আর তোমার মনে কথা কইলেন না। ওই ওই গাড়ি চালানো মামা আপনি কি বুঝবেন? সারা জীবন তো রিকশায় উঠেন নিছে বইছেন। আমি সেই টাকা নিয়ে চলে গেলাম কলকাতা চলে। এই তোমরা এখানে কি করো? কিছু না স্যার, কিছু না স্যার। যাও যার যার কাজে যাও। তথ্যগুলো যেন ঠিক থাকে এটা খেয়াল রেখো। আর একটা কথা, এই যে গল্পগুলো তোমাকে বলা হলো এটা কিন্তু তুমি বাইরে কাউকে বলতে পারবে না। জি স্যার। স্যার স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো স্যার। বলো স্যার, এই আত্মজীবনীটা লেখা হয়ে গেলে স্যার আপনি কি সত্যি সত্যি আত্মহত্যা করবেন? অবশ্যই করবো। ও, সেই জন্য তো তোমাকে চাকরি দেওয়া হয়েছে। স্যার আরেকটা কথা বলি স্যার, আত্মহত্যাটা না করলে হতো না স্যার। তার মানে তুমি তোমার চাকরিটা হারাতে চাও? না স্যার, একদম কোনো দরকার নেই স্যার। আপনি অবশ্যই আত্মহত্যা করবেন স্যার, যদি প্রয়োজন পড়ে স্যার আমি আমি নিজে গিয়ে দোকান থেকে বিষ নিয়ে এসে আপনাকে দেবো স্যার, প্লিজ। আপনি তারপর আত্মহত্যা করবেন। ফোনটা ধরো। জি জি জি। হ্যালো, কি অবস্থা তোমার, কি করো? হ্যাঁ এই তো ভালো। শোনো, আজ বিকেলে অবশ্যই তুমি আমার সাথে দেখা করবে। আজকে না, না আজকে সম্ভব না। অবশ্যই করছো, ইয়ে কি জানো তোমার কি জানো ফালতু চাকরি। শোনো, ওই ফালতু চাকরিটা করার কোনো দরকার নেই, তুমি আজ আমার সাথে দেখা করছো এটা ফাইনাল। না ইয়ে মানে মানে কোনো ইয়েটিয়ে না, হয় তুমি ওই চাকরিটা করবে তা না হলে আমার সাথে প্রেম করবে। এখন তুমি ডিসাইড করো কোনটা করতে চাও। দুটোই অসম্ভব। বিকেলবেলা তুমি আমার সাথে দেখা করতে আসছো কি না সেটা বলো। কি বললে তুমি, কি বললে তুমি? না একটা স্টুপিড। কিন্তু আমার চাকরির সত্যটা মনে আছে তো? জি, চাকরি থাকা অবস্থায় প্রেম কিংবা বিবাহ কোনোটাই করা যাবে না। মনে থাকে জানো? আমি কি বিপদে পড়লাম, আরে একদিকে লাবণী আরেকদিকে আমার মোটা অঙ্কের বেতন, আমি এখন কোন দিকে যাবো? ওয়াল্লা, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা। না না, এটা এখন আমার জন্য ঠিক না। বিপদে মোরে রক্ষা করো এটাই এখন আমার প্রার্থনা। এটি লাভ লাবণী, লাবণী। ভাইজান, ও ভাইজান, খুব বিচলিত মনে হচ্ছে, কাহিনী কি? কাহিনী কি মানে? সেটা আপনাকে বলতে হবে নাকি? আমি একটা মাইন্ড ক্যাচেপার মধ্যে আছি, আপনি এখন কথা বলছেন আমার সাথে? ভাইজান মুখ কবা পারেন, মুয়ের টোটকা মোটকা জানো তো, ওই যে গাছ গাছের শিকড় বাগর দেখতে গেছি, খুব ভালো কামত নাই। কোনো টোটকা ফুটকা লাগবে না, আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমাকে আমার ঝামেলার মধ্যে থাকতে দেন, আপনি এখান থেকে যান প্লিজ। কাহিনী কি? ওই বাড়ি থেকে পাগল হয়ে গেল ভাই, আসতে মানে লাগে। হ্যালো লাবণী, লাবণী প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করব? আমি তোমার আম্মা তাই না? ও ফাস্টরে, তুমি আমার কথাটা তো শোনো না, আমি তখন স্যারের রুমে ছিলাম। তাতে কি হয়েছে? ও প্লিজ তুমি আমার কথাটা শোনো। দেখো চাকরির কিন্তু একটা শর্ত আছে, যে চাকরি চলাকালীন সময় করাকালীন সময় কোনো প্রেম ভালোবাসা বিয়ে কোনো কিছু করা যাবে না, এবং সেটা যদি আমার স্যার টের পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আমার চাকরি নট, সাথে সাথে আমার এত মোটা অঙ্কের বেতনও নট। শোনো রায়হান, তুমি তোমার চাকরি নিয়ে থাকো, আমার সাথে তোমার রিলেশন রাখার কোনো দরকার নাই। এই
আপনার অবস্থা তো খুবই খারাপ দেখছো। এক কাম করেন, একটা টোটকা নিয়ে যান, আরামও পাবেন, টেনশনও থাকতো লাই। ওই কলাপতি গাছের কাণ্ডের রস এক চামচ করে খাবেন আর দুই চামচ করে স্নান দিয়ে ঘষাঘষি করবেন, তাহলে দেখবেন খুব আরাম পাবেন। চুপ, একদম চুপ। একটা কথা বলবার চেষ্টা করবে না, তুমি জানো আমার কি অবস্থা। ওই যে নারকেল গাছ দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছের উপর যদি একটা দা দিয়ে কোপ দাও যেমন দুভাগ হবে, তেমন আমার লাইফটা দুভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? এবার কাজ করো নিজের। পন্ডিত দিছে কত পাগল, ভালো গন্য টটকা দিয়ে নয় পাগল হইছে। হঠাৎ যেদিন স্যার বলবো বাইরেবো সেদিন পরিষ্কার করবো, আগে ভাগে পরিষ্কার করে শুধু শুধু কষ্ট। ঠিকই বলেছেন, কিন্তু আশপাশটা কেমন যেন নোংরা হয়ে আছে, মানে কেউ কোনো খেয়াল টেলো রাখে না ঠিক মতো। ভাইজান, এইটা অবশ্য আমার দায়িত্ব না, এই কালার ডিপার্টমেন্ট হচ্ছিল আতেমের, আর কে কার খেয়াল রাখে বলেন, স্যার তো এদিকে কোনো নজর নাই। তাই তো বলি, হ্যাঁ এক্স্যাক্টলি, সেজন্য তো বলি যে দেখুন বাগানটার কি অবস্থা, কি বাজে অবস্থা চারপাশ, বুঝতে পারছি তো গাছগুলো মরে যাচ্ছে, হাতে মনে ঠিক মতো গাছে পানিও দেয় না, তাই না? ইচ্ছে হলে দেয়, ইচ্ছে হলে দেয় না। এই এত গাছ গাছা দিয়ে কী হবে কোন, স্যারের এইসব খেয়াল নাই। আসলে কথা কি ভাইজান, সংসারে যদি মেয়া সওয়াল না থাকে তাহলে সংসার গোছানো থাকে না, মেয়া সওয়াল হলেও সংসারের আশীর্বাদ। স্যারের সংসার ধ্যান না কীরকম জিম মেরে গেছে। অনেক ভালো একটা কথা বলেছেন তো আপনি। আমি সবসময় ভালো কথাই বলি, তাই কেউ এগুলি পাত্তা দেয় না, পাত্তা দিলে তারই ভালো, আমার কি বলেন। পেয়ে গেছি। আপনি আবার কি পাইলেন? অনেক কিছু পেয়ে গেছি। ভাইয়া, আসলে আমি একটা কথা বলতে আপনাকে চাচ্ছিলাম, মানে আমি কি আসলে এক ঘন্টার জন্য একটু ছুটি পেতে পারি? এক ঘন্টা? এটা কি করলেন ভাইজান, ছুটি দেওয়ার আমি কি, আমি নিজেই তো 9 বছর ছুটি পাই না। না না না, বুঝতে পারছি, আমি আসলে সেটা বলিনি, আমি আসলে একটু এখান থেকে বাইরে যেতাম, এক ঘন্টার জন্য চলে আসতাম, মানে স্যারকে তো কিছু বলছি না, মানে আপনি একটু ম্যানেজ করতেন তো চলে আসতাম, মানে উনি যদি খোঁজ নিত আমাকে একটু ম্যানেজ করে দিতেন তাহলে হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই ভাই একটা শর্ত আছে, আসার সময় আমাকে 100 টাকার ফ্ল্যাক্স দিবেন। এটা কোনো কথা বলে অবশ্যই দেবো, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা ভাই, ঠিক আছে, হ্যাঁ কি আশ্চর্য আছে, রাগ কেন করছো? তুমি একটা জিনিস বোঝার কেন চেষ্টা করছো না, তোমার সাথে দেখা করার জন্য আমি কত কষ্ট করেছি, রমজানকে অনেক কষ্ট করে ম্যানেজ করে তারপর আমি এসেছি, তোমাকে দেখার জন্য কিন্তু আমার সিরিয়াসলি একদম জান ফেটে যাচ্ছে। এইভাবে আর কতদিন, আমার একা একা একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তুমি দেখো অল্প কটা দিন ওয়েট করো, দেখবে চোখে নিমেষে 6টা মাস চলে যাবে। প্লিজ রায়হান, তোমাকে ফোন করলে তুমি ফোন কেটে দাও, আমার সাথে ঠিক মতো দেখা করো না। স্যারের রুমে ছিলাম, স্যারের সামনে ছিলাম, স্যার আমাকে বলছিলেন, আমি সেগুলো শুনে শুনে লিখছিলাম, সেজন্য ধরতে পারিনি। এটা কোনো চাকরি হলো? হ্যাঁ, বাবা মা আমার বিয়ের কথা ভাবছেন, আমি যে এখন কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি কোনো কিছু বোঝার একদম চেষ্টা করো না, তুমি আমার কথাটা শোনো প্লিজ। জানতে পক্ষে লক্ষ্মীটো শুনুন, আমার তো কয়েকটা দিন তো এরকম কেন করছো, প্লিজ ছাড়ো, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলছি না, আমি এখন তাহলে অন্য কথা বলছি। স্যার, স্যার কিন্তু মানুষ হিসেবে অসাধারণ। অসাধারণ না ছাই, অসাধারণ মানুষ হলে ওরকম একটা নিয়ম বের করতে পারতেন। ওনার ভেতরে কি কোনো দয়া মায়া নেই, কোনো ভালোবাসা নেই? হ্যাঁ আছে তো, দয়া মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে দুঃখ। আর দুঃখ আছে বলেই তিনি চাচ্ছেন আত্মহত্যা করতে, এবং তিনি আত্মহত্যা করবেন বলে আসলে আমার এই চাকরিটা হয়েছে। আত্মহত্যা করবেন মানে? রায়হান তুমি সব পাগলের মতো কি বলছো? না না, আমি পাগলের মতো কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। তার ব্যাপারটা হয়েছে কি, আসলে তিনি
আত্মহত্যা করবেন, দ্যাটস ফর শিওর। এবং আত্মহত্যা করবেন বলে তিনি তার জীবনে কিছু আছে সেগুলো লিখে রেখে যেতে চান এবং তিনি লিখতে পারেন না, এবং সেজন্য তিনি চাচ্ছেন আমি ওখানে বসে ওনার গল্পটা শুনি, শুনে শুনে লিখি। আজব মানুষ তো। আজবের কিছু নেই, মানুষটা এরকম। অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক কিছু বলে অনেক কষ্ট করে ম্যানেজ করে আমি এখানে এসেছি। প্লিজ তুমি আমাকে এখন আটকে না, প্লিজ আমাকে যেতে হবে। আমি স্যারকে বলে রাখিনি, স্যার আমাকে যদি বুঝতে পারে আমার চাকরি চলে যাবে। প্লিজ আমি এখন যাই, কিছু করো না, প্লিজ 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 কিছু মনে করুন, যাই যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি আসলে একটা জিনিস লক্ষ্য করলাম স্যার। কি জিনিস স্যার? মানে লক্ষ্য করেছি মানে হচ্ছে কি স্যার, এই বাড়িতে না মানে সবই আছে, সব কিছু আছে, যেমন দারোয়ান আছে, বাবুর্চি আছে, মালি আছে, সবই আছে, কিন্তু কি যেন একটা নেই স্যার। এবং যে কারণে না কেমন যেন বাড়িটা বিষণ্ণ বিষণ্ণ মনে হয়। এই যেমন গাছের পাতা, গাছের পাতাও যদি পড়ে তখনও কেমন যেন বিষণ্ণতা মনে হয় স্যার। তাদের সমস্যাটা কি? না আমার কোনো সমস্যা নেই স্যার, তেমন কোনো সমস্যা নেই, আবার অনেক সমস্যাও আছে স্যার। যেমন? যেমন স্যার, যেমন আপনি 6 মাস পরে আত্মহত্যা করবেন, কিন্তু মৃত্যুর আগে স্যার আপনার দরকার হচ্ছে অবারিত মানসিক শান্তি। কিন্তু স্যার আমার কেমন যেন মনে হয় আপনি অশান্তির মধ্যে আছেন। কোনো শান্তি নেই, চারদিকে কেমন যেন অশান্তি আর অশান্তি। এবং আমি কোথায় যেন শুনেছিলাম যে অশান্তি নাকি হচ্ছে এক ধরনের মৃত্যু। আপনি যখন অশান্তির মধ্যেই আছেন তার মানে আপনি মৃত্যুর মধ্যে আছেন, আর তাহলে আপনি শুধু শুধু কেন আত্মহত্যা করতে যাবেন? আত্মহত্যা করে আপনার কী লাভ আপনি বলেন? তা ঠিক বলেছ। এবং এই কারণে আমি অশান্তির কারণটাও খুঁজে বের করে ফেলেছি। সেটাও বের করে ফেলেছ, কী বলতো? কারণ হচ্ছে স্যার এই বাড়িতে সব কিছু আছে, সব কিছু আছে, সব, কিন্তু তারপরও কী যেন নেই, কী যেন নেই, যে কারণে এই বাড়িতে একটা শূন্যতা শূন্যতা ব্যাপার আছে। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয়, কী যেন নেই মনে হয়, কী যেন নেই মনে হয় স্যার। কী নেই সেটা স্পষ্ট করে বলো স্যার। নারী। নারী মানে? বুঝলাম না। নারী মানে হলো স্যার মেয়ে মানুষ, মেয়ে মানুষ স্যার। আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন স্যার, যে বাড়িতে নারী নেই স্যার, যে বাড়িতে মেয়ে মানুষ নেই, সেই বাড়িতে আসলে কোনো সুখ শান্তি নেই। কারণ শুধুমাত্র নারীরাই পারে একটি বাড়িতে সুখ শান্তি সুন্দর মতো ফিরিয়ে আনতে। স্যার আপনি একটাবার ভেবে দেখুন, এই বাড়িতে একজন সুন্দরী, সুনয়না, চপলা এবং ওরকম একটা মেয়ে নূপুর পায়ে পুরোটা ঘর জুড়ে হেঁটে হুঁটে বেড়াচ্ছে রিনঝিন রিনঝিন শব্দ করে, কেমন হতো? পুরো বাড়িটা প্রাণ ফিরে পেত, ঘরটা ভরে উঠতো স্যার। খুব ভালো বলেছো তো। আত্মহত্যাই যখন করব তখন বেশ একটা সুখ শান্তির মধ্যে দিয়ে করাটাই তো উচিত। জি স্যার, এবং সেজন্যই দরকার স্যার এই বাড়িতে সুন্দর একজন নারী, যে সারাক্ষণ সুন্দর করে সেজে গুজে থাকবে, সুন্দর করে হাসবে, সুন্দর করে নূপুর পায়ে রুনঝুন শব্দ করে পুরো বাড়িময় হেঁটে চলে বেড়াবে। ঠিক আছে, তাহলে তুমি একটা বিজ্ঞাপন দিয়ে দাও যে এরকম একজনকে আমরা চাই, বেশ একটা ভালো বেতন পাবে। আর কিন্তু স্যার আমার একটা জিনিস বলা আছে স্যার, আমার মানে বিজ্ঞাপনের আসলে কোনো দরকার নেই স্যার। আমার জানা চেনার মধ্যে এরকম একজন মেয়ে আছে স্যার, যাকে দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন স্যার। কিন্তু সে কি 6 মাসের জন্য চাকরি করবে? জি, আমি বললে অবশ্যই করবে স্যার। জি ঠিক আছে, তুমি তাহলে কালকে জয়েন করতে পারো। জি অবশ্যই স্যার। জি থ্যাংক ইউ। এটা আলী আজগর সাহেবের বাড়ি না? উনি আছেন? আমি ওনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, আসলে এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো তো সেজন্যে। উনি কোথায়?
এদিক এদিক দিয়ে। ওহ, থ্যাংক ইউ। কিছু মনে না করলে আপনি কেমন কিছু হেল্প করবেন এটা নিয়ে যাওয়ার জন্য? তারপর ওই বন্ধুটার সাথে আমার শেষবারের মতো দেখা হলো যখন, তখন সে মৃত্যুশয্যায়। স্যার, ওর কথাই আপনাকে আমি বলেছিলাম স্যার। ওর নাম, ওর কাছ থেকে আমি শুনি। তুমি বসো। বসো, তুমি বসো। স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম লাবণী রহমান। স্যার, আমি আপনার সব শর্ত মেনে নিয়ে এখানে চাকরি করব। আমার শর্তগুলো হচ্ছে, আমি জানি স্যার আপনার শর্তগুলো। আমি এটাও জানি যে আমার চাকরিটা 6 মাসের, কারণ 6 মাস পর তো আপনি আত্মহত্যা করবেন, তাই না স্যার? রাইট, ভেরি গুড। স্যার, আমি সবকিছু মোটামুটি ওকে বুঝিয়ে বলেছি স্যার। এক মিনিট স্যার, আমি আমি ভালো গান গাইতে পারি, একটু একটু নাচতেও পারি। আমি জানি আমার প্রধান কাজ হচ্ছে আপনাকে সবসময় প্রফুল্ল রাখা, মানে মৃত্যু রাখ পর্যন্ত। স্যার, আমি ওকে মোটামুটি সব কিছুই বলেছি স্যার। স্যার, ও সম্পর্কে আপনাকে আমি কী বলবো স্যার, ও যখন হাসবে স্যার তখন আপনার মনে হবে স্যার বাইরে রিমিঝিমি রিমিঝিমি বৃষ্টি হচ্ছে। ও যখন হাঁটবে আপনার মনে হবে নৃত্যের ছন্দে ছন্দে কেউ ঘরে হেঁটে যাচ্ছে, সাথে নূপুরের রুমঝুম রুমঝুম শব্দ তো আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি ওর সম্পর্কে এত কিছু জানো কেন? তোমার সাথে কি আগে থেকে জানাশোনা? না স্যার, আমি আসলে ওকে একদমই চিনি না স্যার। আমি ওকে একদমই চিনি না, এই মানে আমি এমনি বলছি স্যার। ওই যে যেমন ধরনের রূপবতী একটা মেয়ে স্যার, এরকম ধরনের গুণাগুণ নিশ্চয়ই থাকবে স্যার, আন্দাজ করে বলছি স্যার। না স্যার, আসলে উনি তেমন কিছু জানে না, এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছে। আর একটা জিনিস তো সে বলেইনি, সেটা হচ্ছে আমি খুব ভালো মাথায় বিলি কাটতে পারি। দ্যাটস ভেরি গুড। কিন্তু আমার মনে হয় তোমার এই স্বপ্নটা বোধহয় পূরণ হবে না আর কি, মানে ঠিক কিন্তু করা যাবে না, তাই না? জি 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 স্যার। তার সাথে একটা কাজ করুক স্যার। লাবণী, লাবণী যাও তো স্যারের জন্য এক কাপ সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসো তো, যাও। জি স্যার, বেশ সুন্দর। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে স্যার। ঠিক বলেছেন, আমারও খুব পছন্দ হয়েছে। কারণ তোমার কেন পছন্দ হবে? আমি 6 মাস পর আত্মহত্যা করবো, এর মধ্যে আমার আত্মজীবনীটা লিখে শেষ করতে হবে, এটাই তোমার একমাত্র কাজ। আর কোনো কাজ তুমি করবে না, এর মধ্যে কিচ্ছু না। জি স্যার, মনে থাকে যেন। জি, ওই যে বন্ধুর কথা বলছিলাম, জি, ওর মৃত্যুশয্যায় আমার দেখা হলো শেষ পর্যন্ত। জি স্যার, একটু ওয়াশরুমে যাবো স্যার। এসো। জি জি,
এই যে দাঁড়ান কি চা নিয়ে যাচ্ছেন কার জন্য? একটা তোমার জন্য। না থামেন, তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। স্যারের মাথায় বিলি কেটে দেবার আপনার কি দরকার? আমি আবার স্যারের মাথায় কখন বিলি কেটে দিতে? একটু আগে আপনি বলেছেন স্যারের মাথায় আপনি বিলি কেটে দেবেন। ওটা তো স্যারের মাথায় চুল নেই দেখে বলেছি। ও, আর এখন যদি উনি উইক পরে আসেন তখন? তখন বিলি কেটে দেব। কি আশ্চর্য, তোমার আগ বাড়িয়ে কথা বলার কি দরকার? কেন তুমি কাজটা করছো? দেখো, তুমি জীবন কোনো তো আমাকে বলো না যে তুমি আমার মাথায় বিলি কেটে দেবে, বলেছো? বলেছো না? বলো, কিন্তু ওই টাকলু যার মাথায় সরি মানে যার মাথায় টাক যার মাথায় চুল নেই তার মাথায় কেন তোমার বিলি কেটে দিতে হবে? আশ্চর্য। ইস, রায়হান, খুব জেলাস লাগছে তাই না? দেখো দেখো, ব্যাপারটা মোটেও এরকম না, কিন্তু আমি যেটা বলছি সেটা শোনো। স্যারের সামনে এত সব কথা বলার কোনো দরকার নেই, তোমার শুধুমাত্র কাজ হচ্ছে এদিক ঘুরো, সুন্দর করে সেজে গুজে থাকা, বাস আর কিচ্ছু না। এসব বিলি কেটে মেটে দেওয়া একেবারে বন্ধ থাকলে চলবে না। ওকে ওকে, আমি স্যারকে গিয়ে বলবো, স্যার আমি আপনার মাথায় বিলি কেটে দিতে পারবো না, কারণ বিলি কেটে দেবার কথা শুনে রাহুল খুব রাগ করেছে। কি বলছো তুমি আসছো? তুমি যদি এই কথাটা বলো তাহলে আমাদের দুজনের চাকরি একসঙ্গে নাটবে, দুজনকে একসঙ্গে আউট করে দেবে। তাহলে এখন আমি কি করবো স্যার? যদি মাথায় উইক পরে আসে তখন তোমাকে বিলি কেটে দিতেই হবে, কিছু তো করার থাকবে না আমার। নাও তোমার চা। ওকে, তাহলে আমি আর স্যার দুজন মিলে বসে একটু চা। না না না, আমি এক কাপ নিচ্ছি। তো বাড়িঘর সব তলাইয়া গেছে, কোন কুল কিনারা পাইতেছি না, খালি পানি আর পানি পানি। যার জন্য মনের এই অবস্থা মোর, তাক যদি জীবনে একবার পাও তাহলে পরে মোর এই জীবন মুই কুরবানি করে দিম। যে মোরে বন্য সাগরে বসাইয়া গেছে, আর মুই সব সময় চক্ষে দেই, চক্ষুটা ঠাস করে বন্ধ করলে এই খালি হ্যার ছবি। আরে হ্যার লাগিয়ে তো মুই পুষ্কনি খাল বিল ডোবা নালা সব পাড়ি দিয়ামু, সব উজাড় করিয়ে দিমু। কি সুন্দর মধুর ধ্বনি নুপুরের, রিনিজিনি কিনি কিনি করে খালি বাজছে। নুপুরের শব্দ মানে রিনিজিনি কিনি কিনি মানে? হ্যাঁ, কার স্বপ্ন দেখতে আছেন? যাক, এক নজর দেখেই মোর ভালো লাগিছে, তাক নিয়ে মুই স্বপ্ন দেখেছো। আপনার লক্ষণ তো মোটেও ভালো থাকতে আছে না। লাবণী আমার কথা খবরদার, একবার হলেও ভাববে না কইয়ে দিলাম। মুই তাক প্রথম দেখিছো, মুই ভাবুন না দেখি তোরা ভাববেন। আর লাবণী আপা বাড়িতে আসার আগে এবারে তো গুরুস্থান হয়ে আসলো, কবরস্থান হয়ে আসলো। অসমারা আসার পরে তো এবারে জাগে উঠিছে, পরাণ ফিরে হয়েছে। তোমার অস মনে নাই? অনেন যা ভাবছেন ভাবছেন ওই পর্যন্ত, আর মোটেও ভাবেন না। লাবণী আপা এই বাড়িতে ঢোকার আগে সবাই রাগে প্রথমে মুই লাবণী আপারে দেখছি, আর দেওয়ার পর থেকে হ্যার ছবিটা এই মনের মধ্যে মুই স্কষ্ট দিয়ে পেশাই আটকাই রাখছি, ছড়তে পারবে না। তোরা তো বহুত বেহা বেসরম মানুষ। ক্যা ক্যা মানে? তোরা কোশ্চেন তোমার মনের মানুষ বলে গ্যারামত থাকে, আর এখন তোরা লাবণী আপাকে নিয়ে চিন্তা করছেন, তোমার লজ্জা করে না? কিসের লজ্জা শুন, এই কিসের বেহায়া? রূপবা নামলের কাহিনী লই যাইছেন আপনি না? আর এই গ্রামের এই মরিয়ম কবে ভুলে গেছে আরে, মনে রাখুন কা, মনে রাখুন কা। যা কোশ্চেন কোন, আর একটা কথা যদি লাবণী আপাকে নিয়ে কোন, তাহলে কিন্তু খবর আছে কথা শুন। এই কিসের খবর আছে? কিসের খবর আছে? এই দুই বাহুতে মোর এখনো জোর কম আছে নাকি? একখানে খাইয়া হবু। আর একটা কথা যদি কিসের খবর খবর
যান। জঙ্গল, মানুষ তো বুঝতেই পারতো না। সেজন্য কি ঘর বাড়ি তোমাকে পরিষ্কার করতে হবে নাকি? কি আশ্চর্য রাহান, আমি কখন পরিষ্কার করতে গেলাম? ওটা তো হাতের মালিকিতে আমি পরিষ্কার করেছি, আমি শুধু একটু দেখিয়ে দিয়েছি। তারপর গাড়িটা, গাড়িটা দেখে মনে হতো যে জীবনেও এ বাড়ির বাইরে ওই গাড়িটা যায়নি। ধুলো বালি জমে একাকার অবস্থা ছিল। ড্রাইভারকে দিয়ে ওটাও ক্লিন করিয়েছি। এখন দেখো গাড়িটা কেমন চকচক করছে। এমনভাবে বলছো যেন এই বাড়ি, এই গাড়ি, এই ঘর সব কিছু তোমার। ও কন্যের, তো কী হয়েছে? বাড়ি ঘর তো শোনো, আমাদের বিয়ের পর আমাদের নিজেদের যখন ঘর বাড়ি হবে, শুনো না, তখন আমি খুব সুন্দর করে আমাদের ঘর সাজিয়ে রাখবো, তারপর একটা ছোট্ট বাগানও বানাবো। এই বাড়িতে বসে বিয়ের কথাবার্তা, আমাদের সম্পর্কের কথা একদম না, তাহলে কিন্তু দুজনের চাকরি একসঙ্গে নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে চাকরি দিয়ে এখানে এনেছ না? কি আসছো, আমি তোমাকে সে কথা বলিনি। দেখো আমি তোমাকে আগে বলেছিলাম এই কথাটা, যে ধরো এখানে চাকরির প্রধান শর্তই ছিল যে আমাকে 4 মাস পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না। তখন তাহলে এটা ভেবে নিয়েছিলাম যে 4 মাস পর্যন্ত যদি বাইরে না যায় তোমার সঙ্গে দেখা হবে না, তাহলে যদি তোমার চাকরি এখানে হয়ে যায় তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে, সেই সাথে তুমি একটা মোটা অঙ্কের বেতন পাবে, সেটা অনেক বেশি ভালো হতো না, সেই জন্য তুমি ব্যবস্থাটা করেছি। খারাপ করছি বলো? আচ্ছা কি হাত ছাড়ো, ঠিক আছে, তোমার আমার রিলেশনের কথা এখানে আমি কাউকে বলবো না, কোনো কিছু বুঝতে দিব না, আমি সব কিছু মেনটেন করবো। হ্যাঁ তুমি এরকম বসে আছো কেন? তুমি এই রুমে বসে আছো কারণ তুমি এখন এই রুম থেকে যাও। কেউ যদি তোমাকে আমার সাথে দেখে ফেলে তখন তো আমার বদনাম হবে, তোমার কারণে আমার চাকরিটা যাবে। কেউ তো নেই আশপাশে, তাই ভাবছিলাম একটু কি খবর কর। এই বাড়িতে থাকাকালীন তুমি আমার সাথে কোনো রকম কোনো দুষ্টুমি করতে আসবে না, যাও, আমি কিন্তু চিৎকার করবো। আসতে বলো, শুনতে পাই, যাবো, যাচ্ছি। কী হলো স্বপ্নটা বুঝলাম না। রায়হান, জি 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 স্যার, তুমি ঠিকই বলেছিলে রায়হান, নারীর হাতে ছোঁয়া মানে হচ্ছে সৌন্দর্যের ছোঁয়া। আমার বাগানটাকে কত সুন্দর লাগছে দেখেছ? জি জি স্যার। আর একবার আমার বাড়িটার দিকে তাকিয়ে দেখো, আমার বাড়িটা যে এত সুন্দর আমি তো ভুলেই গিয়েছিলাম। জি স্যার, নারীর হাতের স্পর্শ মানে হচ্ছে সুখ আশা। একদম ঠিক বলেছ। আজকে সকালে মানে ঘুম থেকে উঠেই দেখি আমার রুমটা কি সুন্দর করে সাজানো। ঠিক বিছানার পাশে ছোট্ট টেবিলের উপরে এক গ্লাস ঠান্ডা পানি, আর তার পাশেই আজকে নিউজপেপার। কি অদ্ভুত, সব যেন স্বপ্নের মতো। জি স্যার। এই যে এখন আপনার মনের ভিতরে আনন্দ, তাতে করে কিন্তু আপনি সারা বেশি করে স্মৃতিচারণ করতে পারবেন। যত বেশি স্মৃতিচারণ করতে পারবেন তত বেশি কথা বলতে পারবেন, কারণ আপনার মনের ভিতরে আছে আনন্দ। আসলে আমার এই যে আত্মজীবনীটা লিখতে হবে, এটা একদম ঠিকঠাক মনে হয়, তার মানে পারফেক্ট। জি, এবং এই পারফেক্ট হতে গেলে সমস্ত ঘটনাগুলো আমাকে পারফেক্টলি মনে করে ঠিকভাবে তোমাকে বলতে হবে। জি জি, তাই তো? জি, আর এটার জন্য চাই আমার মনে আনন্দ। জি, ইউ আর রিয়েলি ব্রিলিয়েন্ট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আমি ভাবছিলাম ওই মেয়েটার নাম যেন কি, লাবণী, লাবণী। জি জি, ওকে আমি পারমানেন্ট করে দেবো।
পার্মানেন্ট ওকে? হ্যাঁ ভাবছি। মানে ওকে পার্মানেন্ট কেন করবেন স্যার আপনি? না মানে তোমার কোনো অসুবিধা আছে? না 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 ওটা না, আমার কোনো অসুবিধা না। আমি আসলে বলছিলাম যে স্যার ওকে কেন আপনি পার্মানেন্ট করবেন, কারণ পার্মানেন্ট করাটা তো ঠিক হবে না। ওকে ছয় মাসের জন্য এনেছেন, ছয় মাস রাখেন, তারপর ওকে বিদায় দিয়ে দেন, নাহলে তো স্যার আমার কী হবে, আমি তো মরে যাব স্যার। তুমি মরে যাবে কেন? ও না স্যার, আমার সাথে লাবণ্যর কী সম্পর্ক? না 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 সরি স্যার, আসলে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আমি ওকে ঠিক মতো চিনিও না স্যার। আমি আসলে বলেছি মানে স্যার আমি আসলে আপনার কথা চিন্তা করে বলছি স্যার। মানে আপনি তো ঠিক করেছেন আপনি আত্মহত্যা করবেন, আপনি তো মরে যাবেন স্যার। এখন যদি ওকে আপনি পার্মানেন্ট করে ফেলেন তাহলে স্যার ওর কী হবে স্যার, সেটা একটু রাইট? তাই তো, আমি তো আত্মহত্যাই করব, তাহলে ওকে বোধহয় পার্মানেন্ট করাটা ঠিক হবে না। ঠিক আছে আমি ভেবে দেখি। জি তোমারে লইয়া সাজাবো মোর বাসর খানি। তুমি মোর কাগজ, তুই তোমার কলম দাড়ি আর কি সুন্দর হয়েছে। ইতি তোমার বিশ্বস্ত ভালোবাসা। ওই তুমি
কাজে এসেছিলাম। ভেতরে আসো। হ্যাঁ হ্যাঁ প্লিজ আসুন আসুন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদেরকে যে উদ্দেশ্যে চাকরিটা আমি দিয়েছিলাম সেই সিদ্ধান্তটা আমি বদলে ফেলেছি। মানে আমি ঠিক বুঝলাম না স্যার। মানে রায়হানকে যে জন্য আমি চাকরিতে নিয়োগ দিয়েছিলাম, মানে আমার ওই আত্মজীবনীটা লেখার জন্যে, আসলে আমার ওই সারা জীবনের উত্থান পতন, আমার অভিজ্ঞতা, এগুলো যাতে আমার মৃত্যুর পর মানুষ পড়ে একটু সাবধান হতে পারে, জানতে পারে, এই জন্যই এটা লিখতে চেয়েছিলাম। আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না, ভীষণ একা একা ফিল করছিলাম, সেই জন্য আত্মহত্যা করার ডিসিশন নিয়েছিলাম। স্যার এখন তো আমরা আছি, আমাদের সঙ্গে আপনার ভালো লাগছে না? লাগছে, শুধু তোমার সঙ্গ। মানে? মানে আমি আবার জীবনে আনন্দ পেতে শুরু করেছি, আবার আমি স্বপ্ন দেখতে পারছি, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমি আর আত্মহত্যা করব না। স্যার আমাকে নিয়ে স্বপ্ন মানে? মানে আমি যখন একা থাকি তোমার পায়ের নূপুরের শব্দ আমার কানের মধ্যে রিনিঝিনি রিনিঝিনি করে বাজে, আমি যখন ঘুমিয়ে থাকি তোমার খিলখিল হাসির শব্দ সঙ্গীতের মূর্ছনা হয়ে আমার কানে বেজে ওঠে। আমি তোমাকে যেহেতু আলিয়াস গোস সাহেব আমাকে প্রেমপত্র দিয়েছে, সেহেতু এখানে থাকাটা আমাদের দুজনের জন্য মোটেও নিরাপদ না। আমি কাপড় চোপড় নিয়ে আসি, চলো আমরা দুজন পালিয়ে। না 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 কাপড় চোপড় আনতে হবে না, আমরা বরং এখন এই মুহূর্তে এই অবস্থায় এখান থেকে পালিয়ে যাই, কোনো কিছু আনা লাগবে না। চলো 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 আমাকে না জানিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে, তাই না? না খুব বেশি চালাক হয়ে গেছো, এখান থেকে এক পাও নড়বে না। যাও যা যা ঘরে যাও, এক ঘন্টা পরে বিয়ের অনুষ্ঠানে আমি সব ব্যবস্থা করেছি, আমার সাথে একটুকু চালাকি করবার চেষ্টা করবে না, করে কাজে আসবে। আমি পুরো বন্ধকে বিয়ে করব না। কেদুরা 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 কেদুরা, দেখো আমি নিজেও বুঝতে পারিনি যে আসলে এরকম একটা ঘটনা ঘটবে, গোটা আমি জীবনে চাকরি করতাম না, মোটা অঙ্কের ভেতরে কোনো দরকারই ছিল না। কি করব? চলো একটা কাজ করো, পায়ে ধরে দেখি। খুব চালাক হয়ে গেছো, আমি কিছু টের পাইনি, এই বুড়ো প্রেম ভালোবাসা কিচ্ছু বুঝে না, খুব লুকিয়ে লুকিয়ে প্রেম করা। বুড়ো প্রেম ভালোবাসা কিচ্ছু বোঝে না, আমি কিন্তু সবই বুঝি, সবই টের পেয়েছি। তোমরা যে আমাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করো সেটা আমি বুঝেছি, কিন্তু তোমাদের কিছু বলিনি, তোমরা টের পাবে। মানে কি আপনি স্যার সব জানতেন? আমি সবই জানতাম, সবই টের পেয়েছি, কিন্তু আমি তোমাদের বলিনি কেন জানো?
কারণ আমি খুব এনজয় করতাম। আসলে কি জানো, এই জীবনে আমি অনেক কিছু করেছি, অর্থ সম্পদ বাড়ি ঘর এত কিছু হয়েছে, কিন্তু সুখ কিনতে পারিনি। এই আমার ছেলে মেয়েগুলো বিদেশে পড়ে আছে, তারা বাবার কথা ভাবে কি ভাবে না জানি না, তারা মনে করে বছরে একটা টেলিফোন করলেই বুঝি বুড়োটা খুশি হবে। আসলে সেটা তো হয় না, মানুষ নিঃসঙ্গ থাকতে পারে না, মানুষ চায় মানুষের সাথে একসাথে বসবাস করতে। এই যে নিঃসঙ্গতা, এই যে কষ্ট, এসব কিছু সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আত্মহত্যা করব। কিন্তু আত্মহত্যা করার আগে আমার জীবনের সমস্ত কষ্ট সমস্ত কাহিনী আমি আমার আত্মজীবনীতে লিখে রেখে যাব। স্যার, আপনি কি সত্যি সত্যি আত্মহত্যা করতে চান? না, এখন আর আমি আত্মহত্যা করব না, কারণ তোমরা দুজনে আমাকে বেঁচে থাকার ইন্সপিরেশন দিয়েছ। আমি বাঁচব, আমি তোমাদের মাঝে বেঁচে থাকব। আমি আজকে কী সিদ্ধান্ত নিয়েছি জানো? আমার যা সহায় সম্পদ অর্থ বাড়ি ঘর আছে সব তোমাদেরকে দিয়ে যাব, আর বাকি দিন কটা তোমাদের মধ্যে কাটিয়ে দেবো, থাকতে দেবো না আমাকে। কি বলেন স্যার? অবশ্যই।